الرحمن الرحيم বাংলাদেশের খেজুর চাষীদেরকে উদ্দেশ্যে বলছি যারা সৌদি খেজুর গাছ কিনতেছেন তাদের উদ্দেশ্যে সকলের উদ্দেশ্যে বলছি ইনশাআল্লাহ আমি এই 3 বছর যাবত যে খেজুর চারাগুলা কাটিং করে নামাইতাছি ইনশাআল্লাহ একটি চারা 19 মিনিট হয় না সকল চারাগুলাই জাতা হয় এবং কি বড় বড় গাছ হয়ে যায় এবং কি কোনো সমস্যা হয় না ইনশাআল্লাহ আল্লাহর রহমতে অনেকেই বলতেছে কমেন্টে বলি অনেক অনেকেই বলে যে অনেকেই বলে যে তারা খেজুর গাছের কাটিং কেউ করতে পারবে না ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে আমি দিজে কাটিং কইরা হাজির হইলাম আমি সাক্ষাৎকার দিলাম আপনার ইচ্ছা হইলে আমার কাছ থেকে কলম চারা সংগ্রহ করতে পারেন 2 বছরের কলম চারা আছে 3 বছরের চারা আছে আপনি সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ দেখেন এই চারাটা ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এই যে খেজুরলা গাছ থেকে কাটছি খেজুরও কিছু হবে না কোনো কিছু হবে না চারা চারাও ইনশাআল্লাহ ভালো থাকবে কোনো সমস্যা নাই আপনারা কলম চারা সংগ্রহ করতে চাইলে আমার সাথে যোগাযোগ করেন আগেও যে চারাগুলা কাছে চারাগুলা দেখতে পারে এই গাছ থেকে কাটা এই এই যে এই যে দেখেন চারা কাটা এটা এটা এইটাও কাটা এটা 15 দিন আগের কথা এই এই যে এই গাছ থেকে কাটা ইনশাআল্লাহ এই যে এই গাছ থেকে আরও চারা কাটা আছে এটা গেছে বছরের চারা কাটা এই যে এরকম বহু চারা আছে কাটা আপনার ইচ্ছা করলে নিতে পারেন সংগ্রহ করতে পারবেন আরও চারা আছে দেখাই আপনাদেরকে আমি 10-15 দিন আগে যে চারাগুলো কাটছি ওইগুলো যেতে হয়েছে যারা এই যে যারা বলতেছে যে কাটিং কেউ করতে করতে পারবে না আমি চ্যালেঞ্জ করে বললাম একটা কাটিনে মারা যাবে না আল্লাহর রহমত যিনি হয়তো সাক্ষাৎকার দিছে উনিও আমারই মানুষ সমস্যা নাই আমারই উস্তাদ এই যে দেখেন কাটিন চারা বহুত কাটিন চারা আছে আরও চারা দেখেন কাটবো চারা এই যে এই যে চারাগুলো গেছে বছরের কথা এই যে এইগুলো গেছে বড় গেছে বছরের কথা আরও চারা আছে এই তো 1.5-2 বছর আগের কথা চারাগুলো লক্ষ্য করলে ইনশাআল্লাহ দেখতে পারবেন এই যে চারাগুলো কলম বন্ধ আছে দেখেন এগুলো আমি কাটবো ইচ্ছা করলে আপনারা আমার এখানে যে কাটিং করে চারাগুলো আছে আজুয়া আম্বার মরিয়ম সুকারি সিগি নেপতা মেঘজুল ইনশাল্লাহ সকলেই আপনারা রাষ্ট্রীয় বাইকিরা ইনশাল্লাহ যে কাটিন চারাগুলো এগুলি সংগ্রহ করতে চাইলে এগুলো সংগ্রহ করতে পারবেন সমস্ত প্রকারের চারা আছে আপনারা সব সংগ্রহ করতে পারবেন সকলের উদ্দেশ্যে বললাম আপনারা জেনে শুনে বুঝে শুনে ইনশাল্লাহ চারা সংগ্রহ করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম